হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমের 10টি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব এবং এই 10টি টিপস অ্যান্ড ট্রিক্সের ভেতর লাস্ট ট্রিক্স যেটা আছে সেটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই যে লাস্ট আমি যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা আমি ভালো উদ্দেশ্য নিয়েই আমি লাস্টের ট্রিক্সটা দেখাবো, কিন্তু আপনাদের কাছে আশা করব যে এটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ঠিক আছে? আর লাস্টের ট্রিক্সটা আপনারা অবশ্যই দেখবেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। এখন আমি প্রথম যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আমরা এখান থেকে যদি কোনো একটি ট্যাবকে আমরা কেটে যাই, যেমন এখানে আমার একটি ওয়েবসাইট ব্রাউজ করছি, করতে করতে কোনো কারণে যদি আমাদের এই ট্যাবটি কেটে দিয়ে ফেলি বা কেটে যায় কোনো কারণে, তাহলে এই ট্যাবে আমরা আর ফিরে যেতে পারছি না, দরকার হয় আমাদের ওই ওয়েবসাইটের নামটি লিখে আবার পরে সার্চ করতে হয়। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং টি এই তিনটে বাটন একসাথে প্রেস করি, তাহলে দেখেন আমাদের আগের যে ট্যাবটি আমরা কেটে দিয়েছি সেই ট্যাবটি কিন্তু চলে আসছে। আমরা যদি একটি দুটি ট্যাবও কেটে দেই, দেওয়ার পর আমরা যদি কন্ট্রোল শিফট এবং টি বাটন প্রেস করি, তাহলে দেখেন আমার আগেরটি চলে আসছে। আবার যদি কন্ট্রোল শিফট টি বাটন প্রেস করি, তাহলে দেখেন আগের ওই যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটটি চলে আসছে। এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দ্বিতীয় নম্বরে যে টিপসটি দেখব সেটি হচ্ছে, আমরা যখন কোনো নিউ ট্যাব ওপেন করতে যাই তাহলে কীভাবে করি, আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু একটি করে নিউ ট্যাব ওপেন হয়, কিন্তু আমরা এই মাউস ছাড়া শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করে কিভাবে নিউ ট্যাব ওপেন করতে পারি সেই বিষয়টি আমরা দ্বিতীয় নম্বর টিপসে দেখব, ঠিক আছে? আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি এই দুইটা একসাথে প্রেস করি, তাহলে দেখেন একটি করে নিউ ট্যাব ওপেন হয়। তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি একসাথে প্রেস করব, তাহলে একটি করে নিউ ট্যাব ওপেন হবে। আমরা দ্বিতীয় নম্বর ট্রিক্সটি দেখলাম, এখন আমরা দেখব তৃতীয় নম্বর ট্রিক্সটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে? আমরা এই একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাইতে গেলে আমরা কী করি, মাউস ব্যবহার করে থাকি, কিন্তু আমরা মাউস ব্যবহার ছাড়াও কিন্তু একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে যেতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ট্যাব এই দুইটা একসাথে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের নেক্সট যে ট্যাবটি আছে সেই ট্যাবে চলে যাবে। দেখেন আমি কিন্তু মাউস ব্যবহার করছি না, আমরা শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করেই কন্ট্রোল এবং টি একসাথে প্রেস করছি, তারপরে আমাদের কাজটি হয়ে যাচ্ছে। এখন যদি আপনার এটা লাস্টে থাকে, তাহলেও দেখেন কন্ট্রোল এবং ট্যাব যদি প্রেস করি, তাহলে কিন্তু আবার সামনে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবে। এভাবে কন্ট্রোল এবং ট্যাব এই দুইটা ব্যবহার করে খুব সহজে কিন্তু আমরা একটি ট্যাব থেকে আরেকটি ট্যাবে যেতে পারি, এখানে আমাদের মাউস ব্যবহার করবার কোনো দরকার হবে না। তারপরে আমরা চার নম্বরে আরেকটি টিপস দেখব, সেই টিপসটা হচ্ছে, আমরা কোনো একটি ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন এইখানে ওয়েবসাইটে কিন্তু ইংলিশ লেখা থাকে, ঠিক আছে? এখন আমরা অনেকেই ইংলিশ পড়তে পারি না বা ইংলিশে একটু দুর্বল, যার জন্য আমরা অনেক কিছুই আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা যদি বাংলায় হতো তাহলে আমাদের কিন্তু খুব ভালোই হতো, আমরা বাংলায় সব কিছুই পড়তে পারতাম। এখন আমরা চাইলে কিন্তু এই যে ইংলিশ লেখা আছে এই ইংলিশ লেখাগুলোকে আমরা বাংলায় কনভার্ট করে নিতে পারি। এখন এই কাজটি কিভাবে করতে পারি, আপনি যে কোনো ওয়েবসাইটকে কিন্তু আপনি বাংলা বা যে কোনো ভাষায় কনভার্ট করতে পারেন। আমরা এই ওয়েবসাইটটিকে যদি বাংলাতে কনভার্ট করতে চাই, তাহলে দেখেন আমরা যদি এখানে কী করব, রাইট বাটন ক্লিক করব মাউসের, রাইট বাটন ক্লিক করবার পর আমরা এখানে দেখতে পাবো ট্রান্সলেট টু বাংলা, ঠিক আছে? আর আপনার যদি এখানে বাংলা না এসে থাকে তাহলে কিভাবে বাংলা আনতে পারবেন সেই বিষয়টি আমরা একটু দেখা যাক। আমরা ট্রান্সলেট টু বাংলা আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ইংলিশ এবং বাংলা, দেখেন আমাদের কিন্তু বাংলা অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে? আর আপনি যদি এখানে বাংলা না আসে তাহলে কি করবেন, এখানে যে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটের উপর ক্লিক করবেন, থ্রি ডটের উপর ক্লিক করবার পর চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা আপনি প্রথমে পাইতে পারেন লাস্টেও পাইতে পারেন, এখান থেকে কি করবেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এই অপশনটার উপর ক্লিক করবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন মেনু আপনি ড্রপ ডাউন মেনুর উপর ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে অনেক ধরনের ভাষা দেওয়া আছে আপনি যে ভাষা পছন্দ হয় আপনি যে ভাষার মানুষ হয়ে থাকেন বা যে ভাষা ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হয় সেই ভাষাটি ব্যবহার করবেন আমরা এখান থেকে যদি হিন্দি ব্যবহার করি তাহলে সবকিছু হিন্দি হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে দেখতে পাচ্ছি হিন্দি আমরা যদি এখন হিন্দিতে ক্লিক করি তারপরে কি করব ট্রান্সলেট তাহলে দেখেন এখন কিন্তু সবকিছু এখানে কি হয়ে গেছে হিন্দিতে হয়ে গেছে ঠিক আছে আমরা যে ইংলিশ ছিল সেই ইংলিশটাই আমরা রেখে দিলাম এভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়েবসাইটকে কি করবেন আপনারা এইখান থেকে ইংলিশ থেকে আপনারা বাংলায় কনভার্ট করে নিতে পারেন বাংলায় কনভার্ট করে নেওয়ার পর আপনারা কিন্তু সেটা খুব ভালোভাবে পড়তে পারবেন আশা করি এই টিক্সটি আপনাদেরকে ভালো লেগেছে এখন নেক্সট আমরা আরেকটি টিক্স দেখব সেটা হচ্ছে আমরা মনে করেন আমাদের কাজ করতে করতে এই যে ওয়েবসাইটটি লিংক আছে লিংকটি আমাদের কপি করবার প্রয়োজন হয় কপি করবার প্রয়োজন হলে আমরা কি করি এখানে মাউস দ্বারা সিলেক্ট করি দেন আমরা এটাকে সিলেক্ট করলাম দেন রাইট বাটন ক্লিক করি দেন এটাকে আমরা কপি করি ঠিক আছে কিন্তু কাজটি করতে আমাদের বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হচ্ছে কিন্তু এই কাজটিকে আমরা কিন্তু খুব সহজে কিবোর্ডের মাধ্যমে করতে পারি সেটি হচ্ছে কন্ট্রোল এবং এল কন্ট্রোল এবং এল এই দুটা যদি একসাথে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই যে লিঙ্কটি আছে লিঙ্কটি কপি হয়ে গেল ঠিক আছে আমরা এখানে যদি কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে আবার আমরা এই যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে আসবার পর আমরা যদি কন্ট্রোল এবং এল প্রেস করি তাহলে দেখেন এটি কিন্তু কপি হয়ে গেল এখন আমরা এখানে এসে যদি কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন এটা পেস্ট হয়ে গেছে তাহলে কিন্তু আমরা যে কোনো ইউআরএলকে খুব সহজে কপি করে নিতে পারি এভাবে এরপর আমরা ছয় নম্বরে যে টিপসটি দেখব সেটি হচ্ছে মনে করেন আমার এই ওয়েবসাইটটি ব্রাউজ করছি এই ওয়েবসাইটটি ব্রাউজ করতে করতে আমার গুগলে কোনো কিছু সার্চ করবার দরকার আমরা এই ওয়েবসাইটে আর নতুন করে কিছুই দেখতে চাই না আমরা নতুন কোনো কিছু সার্চ করব সেটি করতে হলে আমরা কি করি এইখানে ক্লিক করি এখানে ক্লিক করবার পর আমরা এখানে লিখি ঠিক আছে কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই একসাথে প্রেস করি তাহলে দেখেন এখানে সার্চ করবার একটি অপশন চলে আসছে আমরা এখানে কিন্তু খুব সহজে সার্চ করতে পারবো আমরা এখানে যদি লিখি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পর এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে সার্চ করতে পারলাম আবারও যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখেন এখানে সার্চের একটা অপশন চলে আসছে এভাবে কিন্তু আমরা খুব সহজে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কোনো কিছুকে সার্চ করতে পারি আমরা নেক্সট আরেকটি বিষয় দেখব টিক্স নম্বর সেভেন এই টিক্স নম্বর সেভেনে আমরা কি দেখব সেটা হলো বিষয় এখন টিক্স নম্বর সেভেনে দেখব আমরা যেমন এই ওয়েবসাইটটা আমার কিন্তু ভালো লাগে এখান থেকে আমার বিভিন্ন ধরনের পিকচার আমি ডাউনলোড করে থাকি এখন এইখান থেকে পিকচার ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসাইটের নামটি আপনাকে হয় মুখস্থ করে রাখতে হবে অথবা এই লিঙ্কটি আপনার কোথাও কপি করে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ওয়েবসাইট কিন্তু বুকমার্ক করা আছে ঠিক আছে যেমন ফ্রি পিক এর ভেতর কী আছে বিভিন্ন ধরনের ফ্রি পিকচারের ডাউনলোড করবার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন এভাবে কীভাবে আপনি বুকমার্ক করতে পারবেন সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো যেমন এখানে আমার বুকমার্ক করা এখানে যদি আপনি এই স্টার চিহ্নের উপর ক্লিক করেন তাহলে এখানে বুকমার্ক অপশান আসবে আবার রিমুভ করতে পারবো কিন্তু এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু করতে পারি আমার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং ডি একসাথে প্রেস করি তাহলে দেখেন এটাকে আমাদের কিন্তু বুকমার্ক করতে বলছে এখন বুকমার্ক কোথায় করব নেম দিতে বলছে ঠিক আছে আমরা এখানে নাম দিলাম কি পিক্সেল পিক্সেল এখন এটা কোন ফোল্ডারের ভেতর আমরা সেভ করব সেটা আমাদের এখানে দেখাচ্ছে এখানে দিয়ে বলছে থাম্বনেইল অ্যাসিস্ট্যান্ট আমরা এইখান থেকে কিন্তু আমারই যেটা ভেতর সেভ করব সেই ইয়েটা আমাদের এখানে শো করছে না তাহলে আমরা কি করব চুজ এনাদার ফোল্ডার আমরা এর উপর ক্লিক করলাম তারপর এই যে ফ্রি পিক আছে আমরা এই ফ্রি পিকের ভেতরে কিন্তু সেভ করে রাখবো ঠিক আছে তাহলে আমরা এখানে কি করলাম সেভ করে দিলাম আর আপনারা যদি নিউ ফোল্ডার করে নিতে চান তাহলে এই নিউ ফোল্ডার করে তার ভেতরেও কিন্তু সেভ করতে পারেন ঠিক আছে আমি এই ফ্রি পিকের ভেতর এখানে দিয়ে সেভ করে দিলাম তাহলে আমরা এখন যদি এই ফ্রি পিকের ভেতর আসি তাহলে কিন্তু আমরা এই যে পিক্সেল যেটা সেভ করেছি সেটা কিন্তু চলে আসছে এখন জাস্ট আমরা এটাতে ক্লিক করব ক্লিক করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাব
আশা করি এই টিক্সটি আপনাদেরকে ভালো লেগেছে তারপরে আমরা যে টিক্সটি দেখব আমরা এই ট্যাবগুলো যদি একটু কেটে কমিয়ে দেই কমিয়ে দেওয়ার পর আমরা যখন আমাদের এই ক্রোম ব্রাউজারে হিস্ট্রি দেখতে চাই হিস্ট্রি দেখতে গেলে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করি দেন আমরা এখানে চলে যাই হিস্ট্রিতে তারপর আমরা হিস্ট্রিতে ক্লিক করে থাকি কিন্তু আমরা এই হিস্ট্রিটা দেখতে হলে আমরা শুধুমাত্র কিবোর্ডের একটি শর্টকাট ব্যবহার করে এই কাজটি করতে পারি কন্ট্রোল এবং এইচ প্রেস করবার সাথে সাথে কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করছি সেই ওয়েবসাইটগুলো এখান থেকে দেখতে পারবো আপনি মনে করেন যে বাসায় নেই আপনার কম্পিউটারে কেউ ব্রাউজ করছে তাহলে আপনি বাসায় এসে কিন্তু খুব সহজে এখান থেকে হিস্ট্রিগুলো দেখতে পারবেন আপনার হিস্ট্রি দেখে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে কেউ ইন্টারনেট ব্রাউজ করেছে কি না ঠিক আছে শুধুমাত্র কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারে যে হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রিগুলো দেখতে পারবেন এখন এই হিস্ট্রিটা আপনি যদি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার ব্রাউজিং ডাটা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার পর এখানে যে দেখতে পাবেন ওয়াল টাইম দেওয়া আছে আপনার যদি এখানে লাস্ট আওয়ার দেন তাহলে শুধুমাত্র লাস্ট আওয়ারে যে হিস্ট্রিটা আছে সেই হিস্ট্রিটা ক্লিয়ার হবে আপনারা এখান থেকে ওয়াল টাইম দিয়ে ক্লিক করবেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন তারপর এখানে আরও অ্যাডভান্সড মুডে আছে অ্যাডভান্সড মুডের থেকেও এখানে দেখেন 20টি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে তারপর আরও বেশ কিছু অপশান আছে আমরা এখান থেকে বেসিক যে অপশানগুলো আছে এই বেসিক অপশানগুলো এখান থেকে ক্লিয়ার ডাটা আমরা এখানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা 9 নম্বরে আমরা আরেক দেখতে যাচ্ছি সেই টিক্সটি হচ্ছে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট ব্রাউজ করে থাকি যেগুলো আমাদের কি হয় এখানে হিস্ট্রির ভিতর থেকে যায় এবং কন্ট্রোল এইচ প্রেস করার সাথে সাথে সেই হিস্ট্রিগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে এবং যে কেউ সেই হিস্ট্রিগুলো দেখতে পারে এখন আপনি যদি এই এমন একটি টিক্স দেখাবো যে সেই হিস্ট্রিগুলো কেউ দেখতে পারবে না ঠিক আছে সেই টিক্সটা কি কন্ট্রোল শিফট এবং এন এই তিনটা যদি একসাথে প্রেস করি তাহলে দেখেন নতুন একটা কালো উইন্ডো আসছে এই কালো উইন্ডোকে বলা হয় ইনকগনিটো উইন্ডো আর এই ইনকগনিটো উইন্ডোর কাজ হচ্ছে আপনার কোনো ধরনের হিস্ট্রি এখানে রাখবে না আপনি যেটাই সার্চ করবেন সার্চ করবার পর সেটা কিন্তু কেটে দিবেন সঙ্গে সঙ্গে সেটার কাজও শেষ যেমন আমরা এই যে ওয়েবসাইটটি আসলাম এই ওয়েবসাইটে আসবার পর আমরা আরও একটি ওয়েবসাইটে যাব এখান থেকে লিপিঘর ডট কম ফোন ডাউনলোড করবার জন্য বেস্ট একটি ওয়েবসাইট তারপর আবার ফ্রিপিকে যাব তারপরে পিক্সেয়ার এখানে দেখেন আমি অনেকগুলো ওয়েবসাইটকে কী করছি এখানে ওপেন করে নিছি এখন আমরা যদি এটাকে কেটে দেই দেখেন আমরা যদি সবগুলো কেটে দিলাম দেওয়ার পর আমরা কন্ট্রোল এইচ প্রেস করে যদি আমরা হিস্ট্রিটা দেখতে চাই কিন্তু আমরা লাস্ট যে তিনটা ওয়েবসাইট ব্রাউজ করছি সেই তিনটা ওয়েবসাইটের কিন্তু হিস্ট্রি কোনো রকম এখানে শো করছে না এখানে একটি হিস্ট্রি শো করছে সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা ব্রাউজ করছি সেই হিস্ট্রিটা আমরা এখন এটাকে যদি কেটেও দেই কেটে দেওয়ার পরও আবার যদি নতুন করে ওপেন করি তাহলেও কিন্তু এখানে কোনো ধরনের হিস্ট্রি শো করবে না আবার কন্ট্রোল এইচ প্রেস করলাম কন্ট্রোল এইচ প্রেস করবার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র ওয়েবসাইট আছে আমরা লাস্ট যে তিনটা ওয়েবসাইট ব্রাউজ করছি সেই তিনটা ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটা এখানে শো করছে না এভাবে কিন্তু আমরা আমাদের হিস্ট্রিকে হাইড করতে পারি বা আমরা কোনো কিছু সার্চ করব কিন্তু সেটা আমাদের হিস্ট্রিতে থাকবে না আমরা লাস্ট 10 নম্বরে একটি টিক্স দেখাবো সেই টিক্সটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে আপনারা এই টিক্সটি অবশ্যই আশা করি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি ভালো উদ্দেশ্য নিয়ে এই টিক্সটি আপনাদেরকে দেখাবো আর টিক্সটি হচ্ছে আমরা এই যে ওয়েবসাইটে যতগুলো আইডি এবং পাসওয়ার্ড সিনক্রোনাইজ করা আছে সবগুলো আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আমরা বের করতে পারবো এখন কিভাবে বের করতে পারবো সেই বিষয়টি এখন আমরা দেখব এখন এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেই থ্রি ডটসের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন সেটিং নামে একটি অপশান আপনারা সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবার পর আমরা এই যে অটোফিল যে অপশানটি আছে অটোফিল অপশানের উপর ক্লিক করবেন অটোফিল অপশানের উপর ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের উপর আপনারা এই যে এখানে অ্যারো চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব তাহলে কিন্তু এইখানে আমার যতগুলো আইডি এবং পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে
ঠিক আছে এখন এইখানতে আমরা যদি কোনো একটি পাসওয়ার্ডকে শো করাতে চাই তাহলে কি করব এই যে স্টোকের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর জাস্ট ক্লিক করবেন তাহলে দেখেন এইখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি শো করছে ঠিক আছে আর আপনার যদি এই পাসওয়ার্ডটি কিভাবে আনহাইড করবেন যাতে করে কেউ এখানে আসবে আসবার পর আপনার এই পাসওয়ার্ডটি দেখতে পারবে না তাহলে আপনারা কিভাবে সেই কাজটি করতে পারেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার কম্পিউটারে ওপেন হওয়ার সময় একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন আপনার যখন এইখানে চোখের উপর ক্লিক করবেন তখন কি হবে আপনাকে যখন আপনি চোখের উপর ক্লিক করবেন তখন একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনার কম্পিউটারের ডিফল্ট যে পাসওয়ার্ডটি দিয়ে রাখবেন ওপেন করবার সময় অর্থাৎ কম্পিউটারের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আপনার দিয়ে ওপেন করতে হবে আমার এখানে আমার পিসিতে পাসওয়ার্ড দেওয়া নেই যার জন্য এখানে চোখের উপর ক্লিক করবার সাথে সাথে কিন্তু আমার পাসওয়ার্ডটি এখান থেকে শো করছে আর এভাবে কিন্তু আপনি যে কোনো কম্পিউটার থেকে যদি আপনি তার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে পারেন তাহলে তার সমস্ত আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনি দেখে নিতে পারেন এই বিষয়টি আপনারা কেউ খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না ভিডিওটি কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।